দিনের পর দিন কাঁচা সবজির মূল্য বৃদ্ধি হওয়ার কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। কাঁচা সবজির মূল্য বৃদ্ধি রোধে উদ্যোগী হয়েছে রাজ্য সরকারও। প্রশাসনিক আধিকারিকেরা বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালাচ্ছেন যাতে কোনো প্রকার বেশি দরে কাঁচা সবজি না বিক্রয় করা হয়। সেই লক্ষ্যে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা এবং কার্যনির্বাহী আধিকারিক মদন মণ্ডলের নেতৃত্বে পুরসভা নিয়ন্ত্রিত বাজারে অভিযান চালায় পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে। ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথাও বলেন তারা। পুর কার্যনির্বাহী আধিকারিক মণ্ডল বলেন, তারা বাজারের সবজি দর নিয়ন্ত্রণে আছে। ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তারা। পুর কার্যনির্বাহী আধিকারিক মণ্ডল বলেন, বাজারের কাঁচা সবজির দর নিয়ন্ত্রণেই আছে। ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে যাতে কোনো প্রকার সবজির দর বৃদ্ধি না করা হয় সরকারি মূল্যের ওপরে। আগামীতে পুরসভা এলাকার বিভিন্ন বাজারে অভিযান চালানো হবে বলে জানান পুর কার্যনির্বাহী আধিকারিক মদন মণ্ডল। আমাদের সরকারি নির্দেশ মতে সমস্ত যে সমস্ত অত্যাবশ্যকীয় পণ্যগুলো আছে, ভোগ্য পণ্য, সেগুলো ঠিকঠাক দামে বিক্রি হচ্ছে কি না সেটাই আমরা দেখতে গেছিলাম। মানে অন্য অন্য বাজার থেকে যে সমস্ত মার্কেট ভ্যালু সেটা ঠিক আছে, যেমন আলু 30 টাকা, ভিন্ডি 30 টাকা কিলো, তারপরে রসুন 200 টাকা, তারপরে পেঁয়াজ 35-40, তারপরে এরকম বেগুন 40-45-50, এরকম দেখছি, লঙ্কা 80-90-100, এইরকমই আরও দেখলাম। যেন এরপরও যে মহেন্দ্রগঞ্জে যে বাজার আছে, তারপরে আমাদের ইন্দিরা মার্কেটেও আছে, ওগুলো তো যাবো এরপরে, যাতে করে দামটা মানুষ মানে না বাড়িয়ে দেয়, এটাকেই আমরা জাস্ট আমরা গেছি সরকারি নির্দেশ অনুসারে। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।